بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم لا تقنط من رحمة الله إن الله يغفر الذنوب جميعا وقال أيضا إن مع العسر يسرا صدق الله العلي العظيم আমার প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক, ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা ও আশাকে পুরো করুক। যে সমস্ত পিতা মাতারা নিজের কন্যা বা ছেলের যে সমস্ত পিতামাতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত, আল্লাহ রব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক। আমার যে সমস্ত বোনেরা, ভাবিরা, বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত, আল্লাহ রব্বুল আলামিন ওনাদের সংসারে সুসন্তান দান করুক। আমার যে সমস্ত ছোটো ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে, তারা যেন উচ্চ শিক্ষা লাভ করে বা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ও নিজের বংশের নামকে উজ্জ্বল করতে পারে, আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক, আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের উপরে আমাল করে আমরা যেন এক অপরকে সৎ উপদেশ দিতে পারি, অন্যায় থেকে বাধা দিতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সত্যবাহক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা যেন আমরা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি বা অন্যদের সামনে তুলে ধরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নেক মনোবল ও নেক তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। তবে আজ আমি বিনা কোনো ভূমিকায় আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। বহুলিপিত প্রশ্নের উত্তর বাকি আছে, তবে আগে আমি দুটি অডিও রেকর্ডিং প্রশ্ন প্লে করব, তার উত্তর দেওয়ার পরে আমি সমস্ত লিখিত প্রশ্নের উত্তর দেওয়া শুরু করব। আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর সাহেব, আল্লাহ আপনাকে দ্বীনের খেদমত করার আরো তৌফিক দান করুক, হায়াতে বরকত দান করুক। তো খ্রিস্টানরা যে বড়দিন পালন করছেন, তো আমাদের ইসলামী শরীয়ত হিসেবে ওনারা কি, আমার মনে বহুদিন থেকে, আমি ছোটকাল থেকে আমার মনে প্রশ্ন হয়, অল্প অল্প এরর মুখে শুনি, যে ওরা কি আমাদের কোন নবীর উম্মত, মানে
ঈসা বা মুসা কোন নবীর উম্মত? এটি মানে আমার ভিতরে ছোট থেকে প্রশ্ন জাগে, তা আপনার কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ফোন কলের জন্য বা যা কিছু বলেছেন বা যা জানতে চেয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। খ্রিস্টানেরা যে বড়দিন পালন করে 25শে ডিসেম্বর, এটা তাদের হিসাবে হজরত ঈসা নবী, সেকেন্ড লাস্ট নবী, আমাদের নবীর আগে যে নবী এসেছিলেন বিশ্বে, হজরত ঈসা মসিহ যেনাকে বলা হয়, ওই নবীর জন্মদিন বা জন্মদিবস উপলক্ষে ওনারা ওই বড়দিন পালন করেন। আর খ্রিস্টানেরা হজরত ঈসা নবীর উম্মত, তবে ওনার যাওয়ার পরে ওনার ওই দিনকে বা ওনার ওই শরীয়তকে মনসুখ করা হয়েছে। আর এখন বিশ্বে যে নবীর শরীয়ত বা সুন্নত চলছে সেটা হচ্ছেন আমাদের প্রিয় নবী, বিশ্বনবী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এখন পৃথিবীর বুকে যারা বেঁচে আছে, যত মানুষ বেঁচে আছে, তারা মানুক আর না মানুক, সকলেই আমাদের নবীর উম্মত। তাই সে যে ধর্মেরই হোক না কেন, সে যদি না মানে সেটা তার দোষ, কেননা এই যুগে আল্লাহর তরফ থেকে আল্লাহর বান্দাদের হেদায়েতের জন্যে যে নবীকে পাঠানো হয়েছিল তিনি ছিলেন হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর ওনার পরলোক গমন করার পরে ওনার খলিফা বা মাহাফিজ শরিয়ত অর্থাৎ ইমামদের মাধ্যমে, ওনার আহলে বায়তের মাধ্যমে ওনার শরিয়ত এই দুনিয়ায়, এই বিশ্বে বাকি আছে বা চলছে, আর কিয়ামত পর্যন্ত ওনার এই শরিয়ত চলতে থাকবে, যেটা উনি নিজের হাদিসে বলেছেন, লা ইয়াজালু হাযা আদ-দীন কায়েমান হাত্তা ইয়াতি রাজুলান মিন ইত্রাতি আহলু বাইতি আল্লাযী ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিয়া যুলমান ওয়া জাওরা। এই আমার দিন ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত কায়েম থাকবে, চলতে থাকবে, যতক্ষণ না আমার বংশের এক সন্তান এই বিশ্বে ফিরে না আসছে, পুনরায় প্রকাশ না করছে, ইসমহু ইসমি ও কুন্নিয়াতহু কুন্নিয়াতি। নবী বলেছেন সেই আমার সন্তান যে এই দুনিয়ায় আসবে বা এই দুনিয়ায় বিপ্লব সৃষ্টি করবে, ইনকিলাব আসবে, পরিবর্তন হবে, তার নাম আমার নাম বা তার কুন্নিয়াত বা পদবী আমার কুন্নিয়াত ও আমার পদবী হবে। তাই ইমামে মেহেদী আলাইহিস সালামের নাম ওনার নানার নামের উপরে বা দাদার নামের উপরে, আর মেহেদী ওনাকে এই জন্যে বলা হয় উনি এই যুগের হাদি, এই যুগের শিক্ষক, যেটা আল্লাহ কোরআনে বলেছে নবীর জন্যে, ইন্নামা আন্তা মানজুরুন ওয়ালিকুল্লি কওমিন হাদ। আই নবী, আল্লাহ আপনাকে সতর্ক করার জন্যে পাঠানো হয়েছে, আর আমি প্রতি কওমের জন্যে, প্রতি যুগের জন্যে একজন হাদি রেখেছি। তো এই যুগে এই উম্মতে মুসলিমার জন্যে, এই মুসলিম সমাজ বা কওমের জন্যে যিনি এখন আমাদের হাদি উনি হচ্ছেন ইমামে মেহেদী আলাইহিসসালাম। যখন উনি পুনরায় প্রকাশ করবেন তখন এই ঈসা নবী যেনার জন্মদিবস পালন করছেন খ্রিস্টানেরা, ওই ঈসা নবী চতুর্থ আসমান থেকে জমিনে অবতীর্ণ হবেন এবং যুগের ইমামের সাথী হয়ে নবীর দিন শরিয়তে মুহাম্মাদিকে প্রচার করতে বা ইসলামকে পুরো
বিশ্বে ছড়াতে বা সমস্ত স্থানে পৌঁছে দেওয়ার জন্যে ইমামে জামান আলাইহিস সালামের সহযোগী হবেন। তাই আশা রাখি আমার প্রিয় বোন, আপনি খ্রিস্টানদের এই বড় দিন সম্পর্কে এবারে বুঝতে পেরেছেন। এটা ওনাদের বিশ্বাস হিসাবে সেকেন্ড লাস্ট নবী অর্থাৎ হজরত ঈসা নবী আলাইহিস সালামের জন্মদিন, তাই ওনারা ওই দিন বড়দিন বা উৎসব দিন বলে পালন করেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর সাহেব, আমার নাম জেনিফা, আমি আসাম থেকে বলছি। আমাদের মানুষ আছে, আমরা তিন বোন, ঘরেতে আমাদের বিয়ে হয় না, শত্রুরা ভেঙে দেয়, আসে খায় দেয়, পছন্দ করে বিয়ে ঠিক হয় আবার ভেঙে যায়, তার জন্য যদি আমাকে একটা আমল বলে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, বিবাহের জন্যে সবচেয়ে সুন্দর কার্যকারী আমাল বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জিয়ারাতের আমাল, যেটা আমি কয়েকবার বিস্তারিত বলেছি। তাছাড়া সুরায় ফোরকানের আয়াত নম্বর 54, প্রতি নামাজের পরে পড়ে আপনার মাতা পিতা যদি বেঁচে থাকেন তো ওনাদেরকে দোয়া করতে বলুন, আর নইলে আপনার বোন বা ভাই বা যে কেউ আছে, এমনকি আপনি নিজেও যদি পড়ে দোয়া করেন তো ইনশাআল্লাহ আল্লাহর কালামের বরকতে খুব শীঘ্র বিবাহর ব্যবস্থা হয়ে যাবে। তবে ওই সমস্ত শত্রু কুচরিত্র লোক যারা বিঘ্ন ঘটাচ্ছে, বিবাহর কাজে বাধা সৃষ্টি করছে, ওদের ওই আঘাত থেকে মুক্তি পাওয়ার জন্যে আমি চারটে আয়াত বলছি। আপনারা সবসময় এই আয়াত পড়তে থাকবেন, তাহলে ওদের শত্রুতা থেকে, ওদের ওই জুলুম থেকে, ওদের ওই অন্যায় ও অবিচার থেকে বা ওদের ওই দুষ্কর্ম থেকে আপনারা মুক্তিতে থাকতে পারবেন। সুরায় আম্বিয়া আয়াত নম্বর 87 ও 88, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি কাযালিকা নুনজিল মুমিনিন। হযরত ইউনুস নবী যখন মাছের পেটের ভেতরে ছিলেন তো ওনাকে এই আয়াত পড়ার হুকুম দেওয়া হয়েছিল, যেটা পড়ে উনি 40 দিনের মধ্যে ওই সংকট থেকে মুক্তি পেয়েছিলেন। ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে বা ওই সংকট থেকে মুক্তি পাবেন। দ্বিতীয় আয়াত হচ্ছে সুরায়ে আম্বিয়া আয়াত নম্বর 83, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি আন্নী মাসানিয়া যুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই আয়াতটা সবসময় পড়তে থাকবেন। আল্লাহ, আমি বড় সংকটে, মুশকিলের মধ্যে, বিপদে আছি, তুমি তো আরহামার রাহিমিন, আমাকে এই সংকট থেকে মুক্তি দাও বা এই আঘাত থেকে, এই ক্ষতি থেকে আমাকে নেজাত দাও। ইনশাআল্লাহ এটা পড়তে থাকলে তার প্রভাব পড়বে আর শত্রুর আঘাত থেকে মুক্তি পাবেন। তাছাড়া সব কিছু আল্লাহর হাওয়ালে করে দিন, এইভাবে যেভাবে সূরা আলে ইমরান আয়াত নম্বর 73 এরশাদ হচ্ছে, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আমার জন্যে বা আমাদের জন্যে আল্লাহই যথেষ্ট, আর সেই আল্লাহই আমাদের সুন্দর রক্ষক। তো আল্লাহ যদি রক্ষা করে তো বান্দা কখনো ক্ষতি করতে পারবে না। তাই এই আয়াতটা সূরা আলে ইমরান আয়াত নম্বর 73 সবসময় পড়তে থাকুন, আল্লাহর বান্দাদের আঘাত থেকে, শত্রুর আঘাত থেকে মুক্তিতে থাকতে পারবেন। তাছাড়া সূরা গাফির আয়াত নম্বর 44 মনে থাকবে, সূরা গাফির আয়াত নম্বর 44, ওয়া উফাবিদু আমরি ইলাল্লাহি ইন্নাল্লাহ বাসীরুন বিল ইবাদ, আমি আমার সব কিছু আল্লাহর দায়িত্বে দিয়ে দিলাম, আল্লাহ রব্বুল আলামিনকে সমর্পণ করলাম, আর আল্লাহ নিজের বান্দাদেরকে দেখছে কে কার
কিভাবে ক্ষতি করছে সব আল্লাহর নজরের সামনে। আশা রাখি আল্লাহ যদি একবার তাদেরকে ঘাড় মোড়া দেয়, আল্লাহ যদি একবার তাদের পাপের সাজা তাদেরকে দেয়, তো তখন তারা বুঝতে পারবে কারোর সঙ্গে দুর্ব্যবহার করার শাস্তি কী। আশা রাখি আমার প্রিয় বোন, আপনি এই আয়াতগুলো পড়ে এর মাধ্যমে লাভবান হবেন। আর তাছাড়া যদি ওই সমস্ত শয়তান বা দুষ্কর্মীদের মুখ যদি বন্ধ করতে চান, তো এই দোয়াটা পড়ছি, ভালো করে শুনুন, রেকর্ড করে নিন, আর এই দোয়াটা প্রিন্ট করে ঘরের দরজায়ও লাগাতে পারেন বা সব সময় পড়তে থাকবেন, বিশেষ করে যদি কেউ কুনজর লাগিয়ে থাকে বা যখন কেউ দেখতে আসবে, তো সেই সময় এই দোয়া দুটি আপনারা পড়বেন, পছন্দ করতে বাধ্য হবে। আর যদি কেউ খোদা না করুক কুনজর লাগাতে চায় বা বাধা সৃষ্টি করতে চায়, তো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তার মুখ বন্ধ হয়ে যাবে। বিসমিল্লাহ রহমান রহিম। আল্লাহুম্মা রাব্বা মাতারিন হাবিসিন ওয়াহাজারিন ইয়াবিসিন ওয়ালাইলিন দামিসিন ওয়ারাতাবিন ওয়াইয়াবিসিন রুদ্দা আইনাল আইন আলাইহি ফি কাবাদিহি ওয়া নাহরিহি ওয়া মালিহি ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুরিন ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير। ইনশাআল্লাহ এই দোয়াটা যদি পড়েন তো শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে, আর সে চেয়েও আঘাত করতে পারবে না বা বাধা সৃষ্টি করতে পারবে না। তাছাড়া আরও একটা দোয়া বলছি, এটা পড়ে নিজের বুকের ওপরে ফু দিবেন বা সবসময় মনে মনে পড়তে থাকবেন। শত্রুরা, তাই সে জিন হোক আর ইনসান হোক, মানুষ হোক আর জেন হোক, কেউ কোনো প্রকারের ক্ষতি করতে পারবে না। বিসমিল্লাহ রহমান রহিম। আল্লাহুম্মা জাসসুলতানিল আযীম ওয়াল মান্নিল কদীম ওয়াল ওয়াজহিল করিম দাল কালিমাতিত তাম্মাতি ওয়াদ দাওয়াতিল মুস্তাজাবাত আফে ফুলানান। এখানে আফে নি বলবেন, আর নইলে যার সম্পর্কে নিরাপত্তা চান, শান্তি চান, শত্রুর হাত থেকে মুক্তি চান, সেখানে তার নাম নিন। আল্লাহুম্মা আফে অমুক, মনে করুন ওখানে আপনার নাম নিন। মিন আনফুসিল জিন্নে ওয়া আয়ুনিল ইনসে। আল্লাহ আমাকে বা যার নাম নিলাম একে জিন ও মানুষের নজর থেকে মুক্তি দান করো বা রক্ষা করো। ইনশাআল্লাহ আশা রাখি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর তাছাড়া একটা বিশেষ দরুদ সলোয়াত পড়ার জন্য বলছি, যদি সম্ভব হয় তো এই সলোয়াতটা সব সময় পাঠ করুন, প্রতিদিন প্রতি ওয়াজিব নামাজের পরে এই সলোয়াতটা যদি পাঠ করেন, তো ইনশাআল্লাহ খুব শীঘ্র মা ফাতেমার দোয়ায় বা আল্লাহ রব্বুল আলামিনের তৌফিকে আপনাদের বিবাহর সুন্দর একটা ব্যবস্থা হয়ে যাবে বা সুন্দর পাত্র পাবেন বা সুন্দর জীবনসাথী পাবেন। বহু আরিফদের কাছে বহু সমস্যা নিয়ে যখন লোকেরা গিয়েছে, তো যারা আরিফ, যারা গায়েবের খবর রাখে, যারা তৃত নেত্র রাখেন, চোখের সামনে থেকে মাদি পর্দা যাদেরকে সরিয়ে দিয়েছে আল্লাহ, মানে পাপ করেন না বলে, গুনাহ করেন না বলে, তারা অনেক অনেক সময় তাদের তৃতীয় নেত্র শক্তি এত বেড়ে যায় যে দেওয়ারের পিছনেও দেখতে পারেন। এমন আল্লাহর বহু অলিরা এই দুনিয়াতে এসেছেন, চলে গেছেন আর এখনও আছেন, তারা নিজের পবিত্রতার কারণে এগুলো উপলব্ধি করতে পেরেছেন। তাই বহু আরিফিনদের কাছে যখন লোকেরা সমস্যা নিয়ে গিয়েছে, বেশিরভাগ আরিফিনরা সেই সমস্যার সমাধানের জন্যে এই উপায়টা বলেছেন। সমস্ত সমস্যার সমাধানের জন্যে এইভাবে দরুদ পাঠ করতে বলা হয়েছে, যেভাবে আমি পড়ে শোনাচ্ছি 580 বার। যে কোনো সময় দু রাকাত নামাজ পড়তে হবে,
নামাজের পরে 580 বার এইভাবে দরুদ পড়তে হবে, আর তারপরে নিজের ওই সংকট, নিজের ওই সমস্যা আল্লাহর সামনে বর্ণনা করতে হবে যে আল্লাহ এদের ওসিলায় আমার এই সমস্যার সমাধান করে দাও, আমাকে এই সংকট থেকে মুক্তি দান দাও, বা এই রোগ থেকে আমাকে শেফা দান করো। ইনশাআল্লাহ আশা রাখি এই নামের বরকতে আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করে দেবে বা সমস্ত কঠিনতা থেকে মুক্তি দান করবে। এই নামের বরকতে আল্লাহর ওলি আউলিয়ারাও সব কিছু পেয়েছেন, আর এনাদের ভালোবাসাই আল্লাহ নিজের বান্দাদেরকে সব কিছু দান করেছেন। তাই এই সলাওয়াতটা এইভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা ফাতেমা ওয়া আবিহা ওয়া বাআলিহা ওয়া বানিহা والسر المستودع فيها بعدد ما أحاط به علمك وأحسب به كتابك। ছোট সলাওয়াত এটা 580 বার পড়তে হবে। আমি আরেকবার আস্তে আস্তে পড়ছি, আপনারা এটা নোট করে নিন, লিখুন, রেকর্ড করে নিন, নইলে ইউটিউবে যেয়ে আমার এই এপিসোড বারবার শুনুন, মুখস্থ করে নিন, আর প্র্যাকটিক্যাল এটা করুন। তারপরে তার থেকে যে লাভবান হবেন, সমস্যার যেভাবে সমাধান পাবেন বা দুঃখ কষ্ট থেকে যে কীভাবে মুক্তি পাবেন, তখন আপনার অন্তর থেকে প্রাণ থেকে আমার জন্য আশা রাখি দোয়া বাহির হবে। দোয়া করবেন যে মানস সাহেব আপনি সুন্দর একটা উপায় বলে দিয়েছিলেন, যার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি আমার বহু সমস্যার সমাধান পেয়ে গেছি বা বহু সংকট থেকে মুক্তি পেয়েছি। বিসমিল্লাহ রহমান রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা ফাতেমা ওয়া আবিহা ওয়া বাআলিহা ওয়া বানিহা ওয়া সিররিল মুস্তাওদাই ফিহা বি আদাদি মা আহাত বিহি ইলমুকা ওয়া আহসাবিহি কিতাবুক। এইভাবে 580 বার দরুদ পড়ুন, আর নিজের জন্যে আল্লাহর কাছে কামনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যদি চায় তো আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনার জন্য আল্লাহ সুন্দর জীবনসাথীর ব্যবস্থা করবে, বা পঞ্চতনের পাকের সাদকায় মা ফাতেমার দুয়ায় বা আহলে বায়তের সাদকায় ইনশাআল্লাহ আপনি যেমন জীবনসাথী চান তেমন জীবনসাথীর ব্যবস্থা আল্লাহর তরফ থেকে হয়ে যাবে। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে কিছু লিখিত প্রশ্ন আমি পড়তে চাই বা তার উত্তর দিতে চাই। দেখি প্রথম প্রশ্ন কোথা থেকে কে করছেন। আসসালামু আলাইকুম, আমার নাম ফ্যান্সি খাতুন, জেলা কুচবিহার। প্রশ্ন হচ্ছে আমার মেয়ের নাম লক্ষ্মীন আরা পারভিন, এই নামটা কি হাদিস মতে রাখাটা কি ঠিক হচ্ছে বা ঠিক হয়েছে? আমার প্রিয় বোন, স্বয়ং আপনার নামও ইসলামিক নাম নয়, ফ্যান্সি খাতুন কোনো ইসলামিক নাম নয়। হয়তো শুনতে ভালো লাগছে কি ইংলিশ হিসাবে নামটা ভালো, ওইরূপ আপনার মেয়ের নাম যেটা আপনি রেখেছেন লক্ষ্মীন, লক্ষ্মী হিন্দি ভাষা বা সংস্কৃত ভাষা, লক্ষ্মী যাকে আমরা বাংলায় বলি, তো অর্থ হিসেবে কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলো ইসলামিক নাম নয় যেটা আপনি জানতে চেয়েছেন। হাদিস হিসাবে যখন নাম রাখতে চাবেন তখন ওই সমস্ত নাম রাখুন যে পবিত্র নাম আহলে বায়ত নিজের বাচ্চাদের বা বাচ্চাদের রেখেছিলেন, এটাই সর্বোত্তম পরামর্শ আপনাদের জন্যে। বা সাহাবি নিজের বাল বাচ্চাদের নাম যেভাবে রাখতেন সাহাবিরা, বা কোনো সাহাবিয়ার নাম যদি থাকতো তো ভদ্র নাম রাখেন যে নামের অর্থ আছে, কেননা নামের একটা প্রভাব কিন্তু অনেক অনেক সময় বাচ্চা বা বাচ্চাদের জীবনের ওপরে পড়ে। তাই বলা হয়েছে ইসলামে মা বাপের প্রথম দায়িত্ব হচ্ছে বাচ্চা জন্মের পরে সে যেন তার জন্য একটা সুন্দর নাম সিলেক্ট করে, যে নাম নিয়ে কালকে হাশরের ময়দানে যখন তাকে ডাকা হবে তো সে যেন গর্ব করে যে কত সুন্দর নাম নিয়ে ফেরেশতা তাকে ডাকছে। আপনাকে যদি ফেরিস্তে বলে ফ্যান্সি খাতুন এদিকে আসো, এবার তোমার হিসাব দেওয়ার সময় হয়ে গেছে, তো আপনার মতো কত ফ্যান্সি খাতুন সেখানে বেরিয়ে বেড়াবে। বা লক্ষ্মী খাতুন কে লক্ষ্মী পারবিন এসো, তো লক্ষ্মী নামের অনেকেই সেখানে পাওয়া যাবে। আশা রাখি ইসলামিক নাম রাখবেন যে নামের অর্থ আছে, যে নামের বরকত আছে,
যার সুন্দর প্রভাব জীবনে পড়বে, বা পরকালে হাশরের দিনে যখন ওই নামের সঙ্গে ডাকা হবে তো যেন লজ্জিত না হতে হয় বা লজ্জার অনুভব যেন না হয়। আশা রাখি আপনি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম, আমার নাম রবিউল আলী, আমি উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি। আমার প্রশ্ন হলো, আহলে সুন্নতের মৌলানা সাহেবরা হাদিস থেকে তুলে ধরেন যে আমাদেরকে বছরে পাঁচ দিন রোজা করা হারাম। প্রথম হলো ঈদুল ফিতর এর দিন এবং ঈদুল আজহা এর দিন ও তারপরে তিন দিন, মানে ঈদুল আজহার পরে তিন দিন রোজা রাখা হারাম। কিন্তু আপনি বললেন ঈদুল ফিতর, ঈদুল আজহা মানে ঈদুল কুরবান, এছাড়া আশুরার দিন রোজা রাখা হারাম। এই তিনটে মিলে বা এই দুই ঈদ এবং আশুরার দিন মিলে তিনটি দিন আপনি বললেন যেদিন রোজা রাখা হারাম। আমি চাই যে বিষয়টি আমাকে একটু পরিষ্কার করে বলে দিন যে আমাদের হুজুর মৌলভীরা যেটা বলছে দুই ঈদ আর দুই ঈদের পরে মানে তিন দিন রোজা রাখা হারাম, কোনটা ঠিক? আমার প্রিয় ভাই, এর আগে আমি অনেকবার বলেছি যে বছরে তিনটি রোজা রাখা হারাম, রোজার ঈদের দিন, বকরা ঈদের দিন আর আশুরার দিন। কেননা এই দিন বানু উমাইয়া ঈদ যাপন করেছিল, ঈদ পালন করেছিল ইমামে হুসাইন ও কারবালার শহীদদেরকে শহীদ করার খুশিতে। এজিদের মা দাদিরা মান্যত করেছিল যেদিন আমার ছেলে বা আমার পোতা আলীর ছেলে বা আলীর পোতা থেকে প্রতিশোধ নেবে, ওই হিন্দা জানাবে হামজা নবীর চাচা, শহীদে আজম হজরতে হামজার কলেজা চিবিয়েছিল, ইতিহাস তুলে দেখুন। আর সেই এজিদ, সেই এজিদের বাপ, তার দাদা, তার দাদিকে এখনও মুসলমান সুনজরে দেখছে। আল্লাহ যেন এই মুসলমানদেরকে ওই হিন্দা কলেজা খোরের সঙ্গে হাশরের দিনে মাহশুর করে, তখন বুঝবে যে নবীর কারা ছিল, নবীর বংশকে যে কষ্ট দিয়েছিল, তাদের সঙ্গে থাকলে তারা নেজাত পাবে, শেফাত পাবে, না যাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল সেই নবী ও নবীর আহলে বায়তের সঙ্গে থাকলে নবীর শেফাত পাবে, এবার তারা বুঝে নিক। তাই আশুরার দিন রোজা রাখা হারাম, বছরে এই তিনটে রোজা, ইতিহাস তুলে দেখুন বা এখন গুগল সার্চে যেয়ে খুব সহজ হয়ে গিয়েছে সমস্ত জিনিসের বিষয়ে জানা বা খোঁজা। আপনি ওখানে যে শুধু এতটুকু লিখুন মুসলমানদের ওপরে বছরে কোন তিনটে দিন রোজা রাখা হারাম, সেখানে শিয়াদের বই থেকে বা সুন্নিদের বই থেকে সূত্র সমেত হাওয়ালা বা রেফারেন্স সমেত বিস্তারিত লেখা হয়েছে, নিচেও পড়ুন আর ওই মোল্লা মৌলভীদেরকেও বলুন যে আজও যদি আপনারা নবী ও নবীর আহলে বায়তের সঙ্গী বা সাথী হয়ে থাকতেন তাহলে কখনো আশুরার দিন যেদিন ইমামে হুসাইনকে নবীর পরিবারকে শহীদ করা হয়েছে ওই দিন ওই খুশির রোজা রাখতেন না, ওই দিন আনন্দিত হতেন না। বিশ্বাস করুন, ইউটিউবে যে দেখুন সৌদি আরবে ওই আশুরার দিন কেক কাটা হয়, যেমন জন্মদিবসে উৎসব পালন করার জন্যে বা খুশির আসরে, খুশির অনুষ্ঠানে, ওয়েডিং অ্যানিভার্সারিতে কেক কাটা হয়, ওইরূপ আশুরার দিন এজিদি মুসলমানেরা সৌদি আরবে কেক কাটে। কেন একবার তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, কেন তাদের জন্য আজকের এই দিন খুশির দিন, যে দিনের সম্পর্কে নবী বলেছেন আমার পরে আমার আহলে বায়তের উপরে এমন এক মুসিবতের দিন আসবে সেই দিন যারা দুঃখিত হবে বা আমার আহলে বায়তকে স্মরণ করে তারা দুঃখ প্রকাশ করবে, হাশরের দিন তারা আমার সাথী হবে, আমার সঙ্গী হবে, আমার সাথে জান্নাতে যাবে, আমি তাদের শেফাত করব। আর ওই দিন যারা খুশি মানাবে
ওই দিন যারা আনন্দ করবে তারা নরকবাসী হবে, আমার শত্রু হবে, আর কখনো তারা আমার শেফাত পাবে না। এবারে ভাই আমার বুঝে দেখুন কোন দিন রোজা রাখা বৈধ বা কোন দিন রোজা রাখা শরিয়তে ইসলামে হারাম করা হয়েছে। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়তে চাই। এখানে মাশাল্লাহ একজন উর্দুভাষী কয়েকটা প্রশ্ন করেছেন, ছোট ছোট প্রশ্ন, কবে খুব সুন্দর প্রশ্ন। আমি প্রশ্নগুলো উর্দুতে পড়ে তার উর্দুতে জবাব দিতে চাই এবং প্রশ্নগুলো আপনাদের জন্য বাংলায় ব্যাখ্যা করতে চাই বা উত্তরেরও ব্যাখ্যা করতে চাই, কারণ এই প্রশ্নগুলো খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন, মানে আমাদের সকলের জীবনে এমন জিনিস আমরা দেখছি বা ঘটছে বা হচ্ছে। যেমন প্রথম প্রশ্ন করেছেন ভাই এখানে, মোবাইল ফোন পর মিউজিক টোনস লাগানে কা ক্যা হুকুম হ্যায়, মানে মোবাইল ফোনে মিউজিক রিংটোন লাগানো বা অনেক অনেক সময় কলার টিউন লাগিয়ে থাকে, সেট করে থাকে, ফোন করলে সঙ্গে সঙ্গে গান বাজনা মিউজিক হয়, বা অনেকেরকে যখন ফোন করা হয় তো ফোনের আওয়াজের সঙ্গে গানের আওয়াজ আসে বা মিউজিকের আওয়াজ আসে, যে মিউজিককে শরীয়তে হারাম করা হয়েছে, যেগুলো উত্তেজিত করে মানুষকে। তো জিজ্ঞাসা করা হয়েছে মোবাইল ফোনে মিউজিক রিংটোনস যদি লাগানো হয় তো তার কী হুকুম? তো শরীয়তে পরিষ্কার হুকুম আমাদের মুফতিগণেরা বলেছেন এটা জায়েজ নয়। গান বা যে সমস্ত মিউজিক উত্তেজিত করে নিজে শোনা বা অন্য কাউকে শোনানো হারাম। পরের প্রশ্ন উনি করেছেন, ক্যা এসে খেলনো কি খরিদ ও ফরোখ জায়েজ হ্যায় জিসমে বচ্চোকে গানে আর দিগর আজনবী জবান পর মুশতমিল মিউজিকি হো, এমন খেলনা পুতুল হোক, গাড়ি হোক, আজকাল জানেন বিভিন্ন গাড়ি পুতুল ইলেকট্রিক সিস্টেম, ব্যাটারি সিস্টেম বা চাবি সিস্টেম আছে, যেগুলো যখন স্টার্ট করা হয় ব্যাটারির মাধ্যমে হোক চাবির মাধ্যমে, তো পুতুল নাচে আর গান গায়, কি গাড়ি থেকে গানের আওয়াজ আসে, অনেক অনেক সময় বাংলা হিন্দি গান ছাড়া ইংলিশ গানের আওয়াজ আসে, ইংলিশ মিউজিক হয়। তো তা নিয়ে প্রশ্ন করা হয়েছে যে এই সমস্ত খেলনা কেনা কি জায়েজ বাচ্চাদের জন্যে যার মধ্যে মিউজিক বাজে বা গানের আওয়াজ আসে? মুফতিগণেরা সবাই ফতোয়া দিয়েছেন অবৈধ, জায়েজ নয়, বাচ্চারা শুনুক আর বড়রা শুনুক। গান বা মিউজিক যেগুলো শরীয়তে হারাম করা হয়েছে তো সকলের জন্য হারাম বা অবৈধ। ওই ধরনের খেলনা যেন কিনে বাড়ি নিয়ে আসবেন না যার মাধ্যমে বাচ্চারা ভুল শিক্ষা পাবে, কেননা ছোটোবেলা থেকে যদি ওরা গান শোনার অভ্যাস পায় তো আস্তে আস্তে বড় হয়ে সমস্ত পাপ করবে। আর মনে রাখবেন তৃতীয় নবী হযরতে খিজির ওনার যুগে সর্বপ্রথম যে পাপে আল্লাহর বান্দারা লিপ্ত হয়েছিল সেটা ছিল গান বাজনা, আর ওই গান বাজনায় তারা মগ্ন হয়ে জেনা করত, বহু পাপ করত। ইনশাআল্লাহ হযরত ইদ্রিস নবী, সমস্ত নবীদের জীবনী নিয়ে আমরা খুব শীঘ্র একটি টক শো শুরু করতে যাচ্ছি। তো যখন হযরত ইদ্রিস নবীকে নিয়ে আলোচনা করব তো অনেক এমন কথা আপনাদের সামনে সেখানে তুলে ধরব। তো এখানে প্রশ্নের আপনারা উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন হচ্ছে, বচ্চোকে গানে মে জো আমতর পর নস মে হায়জান পায়দা নেই করতে ক্যা উনে শুননা জায়েজ হ্যায়? অনেক অনেক সময় বাচ্চাদের গান, যে গান শুনলে মানুষ উত্তেজিত হয় না, মানে ওই গান বা ওই বাজনাকে শরীয়তে হারাম করা হয়েছে যেগুলো মানুষকে নারী পুরুষকে উত্তেজিত করে, পদভ্রষ্ট করে দেয়, মন কানকে ধ্যানকে অন্যদিকে নিয়ে যায়, মানুষ নিজেকে ভুলে যায়, বা এমন 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 গান আছে যেগুলো মানুষকে পাপের দিকে আমন্ত্রণ জানায়, গুনার দিকে, যার পরে মানুষ বহু পাপ করছে, অশ্লীল ভাষা ব্যবহার হয়। তো এখানে বলা হচ্ছে যদি বাচ্চাদের গানে সেইগুলো না থাকে, যদি অশ্লীল ভাষা ব্যবহার না করা হয় বা উত্তেজিত করা মিউজিক বা ওই ধরনের যদি জিনিস না থাকে, তাহলে কি সে গানগুলো শোনা যাবে বা ব্যবহার করা যাবে? তো এখানে মুফতিগণেরা বলছেন আগর ও লাহ লাভ কি মাহফিল সে মুনাসেবত রাখতে হো তো জায়েজ নেই। যদি ওই সমস্ত গান বাজনা
মিউজিক্যাল স্টেজ বা মিউজিক্যাল প্রোগ্রাম গান বাজনার আসরের জন্যে, যাত্রার আসনের জন্যে, ফাংশনে ব্যবহার হয় তাহলে ওটা গানের মধ্যে গণনা হবে, আর যেটা গানের মধ্যে গণনা হবে সেগুলো ব্যবহার করা ঠিক নয়। তবে উইদাউট মিউজিক, বিনা কোনো গানের সুরে যদি কাসিদার মতো পড়া হয়, নাতের মতো পড়া হয়, গজলের মতো পড়া হয়, যেমন বাচ্চারা পড়েন বিভিন্ন অনুষ্ঠানে, স্কুল কলেজের অনুষ্ঠান হোক বা ধার্মিক অনুষ্ঠান হোক, ওগুলো কোনো অবৈধ নয় বা কোনো মানা নয়। এবার এখানের একটা শেষ প্রশ্ন হচ্ছে, ক্যা এসি শাদি কি তকরিব মে শিরকত করা জায়েজ হয় যাহা গানে বাজানে কা প্রোগ্রাম হো, এমন কোনো বিবাহর আসরে বা অনুষ্ঠানে যাওয়া জায়েজ যেখানে গান বাজনার প্রোগ্রাম হচ্ছে? আপনারা জানেন বেশিরভাগ বিবাহর মধ্যে মিউজিক্যাল সিস্টেম লাগানো হয়, সেখানে গান বাজনা হয়। খুব কম এমন আল্লাহর নেক বান্দারা আছে, এমন খুব মমিন কম, যারা এই পবিত্র বন্ধনের সময়, এই পবিত্র একটা সম্পর্ক গড়ার সময় আল্লাহর ভয় করে চলে বা হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করে। তারা না গান বাজনা লাগায়, না হারাম পানাহারের ব্যবস্থা করে, আর না মিক্স গ্যাদারিং নারী পুরুষদেরকে এক জায়গায় করে শরীয়তে যেগুলো মানা করা হয়েছে সেগুলো করে। তবে এটা খুব কম সংখ্যক, এমন মমিন খুব কম। আমি অন্যদেরকে বলছি না, আমাদের সমাজে যারা নিজেদেরকে খুব বড় মমিন মনে করে, যারা গ্রাম্য কমিটিতে বা গ্রাম্য পরিবেশে বড় সম্মান রাখে, তাদেরকে শ্রদ্ধার নজরে দেখে, মসজিদে নামাজ পড়ছেন, আবার বিয়ের সময় কিন্তু এমন এমন কাজ করছেন যেগুলো ইসলামে বৈধ নয়। রাগ করবেন না, জাগানোর দায়িত্ব আমার, সতর্ক করার দায়িত্ব আমার। তাই শরিয়ত বলছে ওই সমস্ত বিবাহতে শরিক হবেন না যেখানে গান বাজনা হচ্ছে বা হারাম কাজ হচ্ছে, অশ্লীল বা অভদ্র কাজ হচ্ছে। নারীরা এমন অশ্লীল পোশাকে এসেছে, সেখানে তাদেরকে দেখলে শয়তান গুনার দিকে আমন্ত্রণ জানাচ্ছে। তো এমন অনুষ্ঠানে যাওয়া এক মুসলমানের জন্য বৈধ নয়। এবার শরীয়তের মাসলা পরিষ্কার, যেটা ফতোয়ায় দেওয়া হয়েছে, মুফতিগণেরা দিয়েছেন, শুনুন জবাব। গর উসকে শাদি মে জানে সে উনকে কাম মে রাজা জাহির হো রই হো তো শরিক হোনা হারাম হ্যায়। ওই বিবাহতে গেলে যদি লোক মনে করে না ইনিও এই সমস্ত কর্মে রাজি, মানে গান বাজনা হচ্ছে ইনিও রাজি, তো মনে রাখবেন এক মমিনকে, এক মুসলমানকে ওই বিবাহ তো শরিক হওয়া হারাম, জায়েজ না। ওগর না আগর গানে আর লঘু কলাম কো তওয়াজ্জো সে না শুনে, হত্তা কে আগর গানে কি আওয়াজ কানো পর পড় রই হ্যায় আর ও তওয়াজ্জো নেই কর রা হো তো জায়েজ হ্যায়। কিন্তু হঠাৎ আপনি প্রোগ্রামে চলে গেছেন, বিয়েতে চলে গেছেন, সেখানে গান বাজনা হচ্ছে, আপনি আগে থেকে খবর রাখতেন না, চলে গেছেন মান সম্মানের খাতিরে, ওখান থেকে বাইর হতে পারছেন না, চলে যেতে পারছেন না, তখন যদি ওই গানের দিকে আপনি ধ্যান না দেন, কি মিউজিকের দিকে যদি ধ্যান না দেন, তো আপনি পাপই হবেন না। যারা পাপ করছে, শুনছে বা শোনাচ্ছে তারা দায়ী হবে, আপনি দায়ী হবেন না। তবে এখানে একটা কথা বলা হয়েছে, আগর উসকে মানা করনে সে গানা বাজানা বন্ধ কর দেনে কে ইমকান হো তো মানা করনা ওয়াজিব হ্যায়। হ্যাঁ, তবে যদি ওইখানে আপনি যদি ওই সাহেবে খানাকে, যার মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে গিয়েছেন, ভাইয়ের বিয়েতে গিয়েছেন কি বন্ধুর বিয়েতে গিয়েছেন, ওই বাড়ির মালিক বা যারা ওই ব্যবস্থা করেছে তাদেরকে যদি আপনি মানা করেন আর তারা যদি আপনার কথা শুনে গান বাজনা বন্ধ করে, তো আপনার উপরে ফরজ, ওয়াজিব তাদেরকে মানা করা, হারাম থেকে বাধা দেওয়া। নেহি আনিল মুনকার, অর্থাৎ অসৎ বা হারাম কাজ থেকে বাধা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের, শুধু মোল্লা মৌলভীদের নয়। কোরআন যতটা মোল্লা মৌলভীদের জন্যে, ততটা সাধারণ পাবলিকের জন্যে। আল্লাহ কালকে জিজ্ঞাসা করবে, ওই স্থানে তুমি গিয়েছিলে সেখানে আমার বিরুদ্ধে কাজ হচ্ছিল বা আমার অবৈধ করা জিনিস হচ্ছিল, আমি যেগুলো মানা করেছি সেগুলো তারা করছিল, কেন তুমি তাদেরকে সহযোগিতা করছিলে, তাদের মাঝখানে ছিলে, তাদের ওই কাজ দুষ্কর্মে কেন রাজি ছিলে, কি উত্তর দেব আমরা? আশা রাখি আমার ভাই আপনি
আপনার সুন্দর প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন, আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। এইভাবে আপনি প্রশ্ন করতে থাকেন। এখানে আরেকটা লিপিত প্রশ্ন আছে, আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি রোমিও মণ্ডল, ইউটিউবে এক নাস্তিকের ভিডিও দেখলাম, সে দাবি করছে কোরআন শরীফ আল্লাহর বাণী ছাড়াও শয়তান এবং অন্য ওহী লেখালেদের বাণীও তাতে আছে। এই ইউটিউব ভিডিওর লিঙ্ক শেয়ার করলাম, এই সব নাস্তিকদের কারণে অনেকেই পথভ্রষ্ট হয়ে পড়ে। ভিডিওটি দেখে এর সত্যতা তুলে ধরলে ভালো হয়। আপনাকে কৃতজ্ঞ জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় ভাই রমিও, তোমার প্রশ্নের জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই। তুমি সজাগ বা সতর্ক হয়ে জিনিসগুলো দেখছো, শুনছো, এর জন্য আমি তোমার প্রশংসা করছি। তবে এখানে একটা কথা বলতে চাই, এ সমস্ত ভিডিও বা অডিও সঙ্গে সঙ্গে ব্লক করে দেবে, এগুলো শুনবে না বা এগুলোতে গুরুত্ব দেবে না। এগুলো ইহুদিদের ষড়যন্ত্র। আর যারা মুসলমান নাম, আমি ওই ভিডিওটি দেখেছি, যে ব্যক্তি ওই কথাগুলো বলছে সে একজন মুসলমান, এরা বিকৃত মুসলমান, নিজের নফসকে নিজের জীবনকে বিক্রি করে দিয়েছে ইহুদিদের হাতে। তাই তারা ইসলাম বা মুসলমানদের সম্পর্কে, বিশেষ করে যে কোরআনে কোনো সন্দেহ নেই, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, তার সম্পর্কে এমন বিদ্রুপ কথা বলছে। নাকি কোরআনের মধ্যে বহু আয়াত আছে, শয়তানি আয়াত, যেটা সালমান রুশদি বলেছিল শয়তানি ওয়ার্সেস বা তসলিমা নাসরিন, এই ধরনের অনেক কথা বলেছিল। তবে এখানে আরও একটা অপ্রিয় সত্য কথা আমি আপনাকে বলতে চাই। আমার প্রিয় ভাই, আমি কথাগুলো পুরো শুনেছি, আর এই ধরনের বহু কথা মুসলমানদের হাদিসের বইতে লেখা আছে, ওটা আজব কথা নয়। তারা মন গড়া কথা বলছে না, নিজের তরফ থেকে বলছে না, ভুল মুসলমানদের পূর্বপুরুষরা করে গেছে, যেটা আমি বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। বলছি নিজের পূর্বপুরুষদের ভুলের উপরে বাকি থাকবেন না, ওই ভুলগুলোর সংশোধন করুন যদি জীবনে নেজাত চান, যদি সঠিক ইসলামকে পেতে চান বা সত্য মুসলমান হতে চান, তো এখন ওই ভুল ভ্রান্তি থেকে বাইরে আসুন। তাই আমার প্রিয় ভাই, আমি পুরো জিনিসটা শোনার পরে বলছি, যদি বিশ্বাস না হয় তো আমি একটা বইয়ের নাম বলছি, তাহকিকি দাস্তাবেজ। পুরো এক টিম মিলে, ওলামাদের এক টিম মিলেই বইটা লিখেছে, এর নাম হচ্ছে তাহকিকি দাস্তাবেজ। আর ওই বইতে চ্যালেঞ্জ করা হয়েছে, এর মধ্যে আহলে সুন্নাত ভাইদের বই থেকে যত সূত্র দেওয়া হয়েছে, বাকায়দা সেরক্স পেপার সেখানে লাগানো হয়েছে, যাতে কেউ অমান্য না করতে পারে। কোন বইতে কত পৃষ্ঠায়, সেই বইয়ের ফার্স্ট পেজের পৃষ্ঠার ফটো দেওয়া হয়েছে, হাদিসের ফটো দেওয়া হয়েছে, আর সেখানে কী বিদ্রুপ আলোচনা করা হয়েছে। খোদার কসম অনুরোধ করছি, হাত জোড় করে বলছি, আপনার কাছে, আপনার মতো শিক্ষিত ভাইদের কাছে বা মোল্লা মৌলভীদের কাছে একবার এই তাহকিকি দাস্তাবেজ, 1200 পৃষ্ঠার বই, এই বইতে সমস্ত সূত্র সমেত লেখা হয়েছে যে মুসলমানের মোল্লা মৌলভীরা বা পূর্বপুরুষরা কোথায় কীভাবে কী ভুল করে গেছে, যে ভুলের সাজা আজ মুসলমানদেরকে সহন করতে হচ্ছে। কোরআন সম্পর্কে, আয়াত সম্পর্কে, সূরা সম্পর্কে, নবীর জীবনী নিয়ে বা হাকিমে শামের বহু ব্যবহার নিয়ে সেখানে প্রমাণসহ আয়নার মতো দেখানো হয়েছে। একবার দেখুন, তখন মনে হবে যে এই ব্যক্তি যা বলছে এ ভুল বলছে না, মুসলমানদের পূর্বপুরুষরা যে ভুল করে গেছে এ শুধু সেগুলো উল্লেখ করছে। এখান থেকে বুঝতে হবে কারা হকের ওপরে আর কারা বাতিলের ওপরে। আশা রাখি আমার প্রিয় ভাই আপনি বুঝতে পেরেছেন। এখানে আরেকটা প্রশ্ন এসেছে, আমার এক প্রিয় ভাই উত্তর চব্বিশ পরগনা থেকে, মোহাম্মদ কাশেম আলী, উনি লিখছেন, হুজুর বেরোজগারি আর বিমারি কিউ আতি হে, বাড়িতে বেরোজগারি, বরকত নেই রোজিতে, আর
সব সময় কেউ না কেউ অসুস্থ বাড়িতে, শান্তি নেই বাড়িতে। খুব সুন্দর জিনিস উনি জানতে চেয়েছেন, যার মধ্যে এখন 90% লোক, বিশ্বাস করুন প্র্যাকটিক্যাল প্রশ্ন, তাই আমি এর উত্তর দিতে চাচ্ছি। আমি এখানে শরীয়তের ভাষায় বা ইসলামিক বিধানে যে কাজগুলো করার কারণে আমরা এই সমস্ত মুসিবতে পড়ি বা ক্ষতিগ্রস্ত হই, ইন্নাল্লাহ লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ নিজের ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বান্দার উপরে কোনো প্রকারের জুলুম ও অত্যাচার করে না। আমরা নিজেরা নিজের কর্মের ফল ভোগ করি। আমাদের জীবনে যে সংকট আসে, মুসিবত আসে, এটা দুই প্রকারের হতে পারে বা এর দুটি কারণ হতে পারে। এক, মুমিনের পরীক্ষা হয় আল্লাহর দরবারে, যে কতটা ধৈর্য ধরবে, কতটা সহন করবে, মুসিবতের পরেও আমাকে স্মরণ করবে কি না, আমার পথের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে, হকের উপরে বাকি থাকবে কি না। তাই আল্লাহ নিজের বন্ধুদেরকে পরীক্ষা নেয়, যাচাই করে যে সত্যি আমাকে ভালোবাসে কি না, আমার প্রিয়তম বান্দা কি না, মুসিবতের সময় আমাকে ছেড়ে শয়তানের বন্ধু তো হয়ে যাবে না। তাই আল্লাহ পরীক্ষা নেয়। আবার অনেক অনেক সময় এগুলো আমাদের পাপের সাজাও হতে পারে, আমাদের ভুলের শাস্তিও হতে পারে। তাই একজন মাওলা আলী আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেছে, মাওলা আপনি যে বলছেন এটা আমাদের জন্য পরীক্ষাও হতে পারে বা পাপের সাজাও হতে পারে, তো আমি কি করে বুঝবো যে এটা আমার জন্য পরীক্ষা না পাপের সাজা? তখন মাওলা আলী আলাইহিস সালাম বললেন, যদি ওই কঠিন সময়ে, ওই মুসিবতের সময়ে, ওই দুঃখ কষ্টের সময়ে তুমি তোমার প্রতিপালককে স্মরণ করতে থাকো, তার সঙ্গে যদি জড়িত থাকো, তার মানে এটা তোমার জন্যে পরীক্ষা। আর ওই সময় যদি আল্লাহকে ভুলে যাও, অসৎ পথ ধারণ করো, ভুল পথের দিকে যাও বা শয়তানের কথা শোনো, তার মানে এটা তোমার ভুলের সাজা। তাই সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ জানাই। এবারে আসুন আমি পড়ে শোনাতে চাই যে কেন আমাদের বাড়ি থেকে, রুজি থেকে বরকত আল্লাহ তুলে নিয়েছে বা তুলে নেয়, বা কেন আমাদের বাড়িতে রোগ, বিভিন্ন প্রকারের সমস্যা ঢোকে বা দেখা দেয়। এক নম্বর, মেহমান কো হকারত সে দেখ না, মেহমানকে তুচ্ছ নজরে, মেহমান এসেছে সঙ্গে সঙ্গে মুখ কালো হয়ে গেছে, এ ইনি কেন এসছেন, এনার কি করব, মানে মেহমানকে দেখে তুচ্ছ নজরে দেখা। বিসমিল্লাহকে বেগায়ের খানা শুরু কর না, বিসমিল্লাহ না বলে খানা শুরু করলে শয়তান বলে আমাকে খুশি করেছে, সুতরাং ওই আহার থেকে আল্লাহ তখন বরকত তুলে নেয়। জুতে পেহেনকার খানা খানা, মানে জুতো পরে, আজকাল ফ্যাশন হয়ে গেছে, হোটেলে যায় বা বিয়ে আসলে দেখে না, দাঁড়িয়ে প্লেট ধরে ঘুরে বেড়াচ্ছে আর খাচ্ছে, পায়ে জুতো পরে আছে, বা হোটেলে যেয়ে পায়ে জুতো পরে আছে খাচ্ছে, বলা হয়েছে খাওয়ার সময় জুতো খুলে রাখো। নঙ্গে সারখানা, খাওয়ার সময় মাথাকে ঢেকে খেতে বলা হয়েছে, এগুলো কিন্তু বরকতের কারণ, আর এগুলো না করলে হয়তো বরকত কম হয়ে যেতে পারে। তাই বলছি শুধু, এগুলো কিন্তু ফরজ না, ওয়াজিব না, যেগুলো করতেই হবে, তবে ইসলামিক আদব এটা বলা হচ্ছে, এটা মনে রাখবেন। মসজিদ মে দুনিয়া কি বাতে কর না, যারা মসজিদে যেয়ে দুনিয়ার কথা বলে, মসজিদে যেয়ে আল্লাহর জিকির করার জায়গা, আল্লাহকে স্মরণ করার জায়গা, আমি আজকাল দেখছি নামাজ পড়াই তো, পেছনে নামাজের পরে দু চারজন বসে মোবাইলে কথা বলছে, দুনিয়ার ব্যবসা করছে, মসজিদে বসে তারা পুরো বাজারের মানে কেনাকাটি করছে, মানে আল্লাহর জিকির করছে না, মসজিদে তারা আল্লাহর জিকিরের জন্য যায়নি। আর এটাই বলা হয়েছে শেষ যুগে লোকেরা মসজিদে যাবে কিন্তু আল্লাহর উপাসনার জন্য না, ওখানে একত্রিত হয়ে ব্যবসা করবে, ব্যবসা বাণিজ্যের কথা করবে, কি করলে দুনিয়ায় লাভবান হওয়া যাবে সেই সমস্ত জিনিস নিয়ে তারা আলোচনা করবে। আর আজকাল প্র্যাকটিক্যাল এগুলো মসজিদে হচ্ছে, মুমিনদের সংখ্যা খুব কম, আল্লাহর নেক বান্দাদের সংখ্যা কিন্তু খুব কম। তারপরে বলা হয়েছে বুজুর্গকে আগে চলনে সে রোজি সে বরকত উড় জাতি হয়, আজ বৃদ্ধদের বয়স্কদের সম্মান নেই, ছোটরা বসে আছে, বয়স্ক দাঁড়িয়ে আছে, ছোটরা আগে আগে চলছে, বয়স্ক মানুষ পেছনে পেছনে চলছে। বাড়িতে বুজুর্গকে যেভাবে সম্মান দেওয়া উচিত, ছেলেরা বাচ্চারা, বাড়ির বাচ্চারা সেই সম্মান দিচ্ছে না। মনে রাখবেন নবী হাদিসে বলেছেন, আর শেখ ফিল উসরা কন্নবী ফিল উম্মা, পরিবারে, পরিবেশে, বাড়িতে এক বৃদ্ধ বয়স্ক মানুষের সেই মর্যাদা দেওয়া হয়েছে যেমন এক উম্মতের মধ্যে নবীর মর্যাদা, এক উম্মতের মধ্যে নবী যে স্থান রাখে, বাড়িতে বয়স্ক বুজুর্গ
সেই স্থান রাখেন। আমাদের মধ্যে কতজন আমরা নিজের বাচ্চাদেরকে সেই শিক্ষা দিয়েছি যে দাদার সঙ্গে আদবের সঙ্গে কথা বলবে, দাদার সঙ্গে যেন বেআদবি করবে না, দাদার সামনে যেন উচ্চ স্বরে কথা বলবে না, দাদার কথাকে যেন অমান্য করবে না। স্বয়ং ছেলেরা নিজের পিতার সঙ্গে বাচ্চাদের সামনে, নিজের বাচ্চাদের সামনে দুর্ব্যবহার করছে, তো এগুলো দেখে তারা শিখছে। মনে রাখবেন, কালকে এরাও আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করবে, কেননা আজ এরা চোখে যা দেখছে সেটাই মনে রাখবে যে এইভাবেই বাপের সঙ্গে কথা বলতে হয়, এইভাবে উচ্চস্বরে কথা বলতে হয়, তাকে এইভাবে অবহেলা করতে হয়, এইভাবে অমান্য করতে হয়, এইভাবে তাকে আঘাত করতে হয়। তো যেমন আপনি আপনার পিতার সঙ্গে করবেন, আপনার ছেলেরাও কিন্তু আপনার সঙ্গে তাই করবে। তাই ছেলেদের সঠিক শিক্ষা দিন, সঠিক তারবিয়ত দিন। যদি নিজের জন্য মঙ্গল চান তো নিজের পিতামাতার সঙ্গে নেকি করুন, মঙ্গল করুন, তাতেই রুজি বৃদ্ধি হবে। তাছাড়া বলা হয়েছে নামায়ণম আর্তকো দেখনা, মানে বড় নারীদেরকে দেখলে আল্লাহ রুজি থেকে বরকত তুলে নেয়, মিথ্যা কথা বললে আল্লাহ রুজি থেকে বরকত তুলে নেয়, ঝুঠ বলনা শেখেস্তা কাঙ্গি সে ইস্তেমাল করা, মানে ভাঙা কাকুই দিয়ে কাঙ্গি করলে, কাকুই করলে মাথা আসলে আল্লাহ তখন রুজি থেকে বরকত তুলে নেয়। বাইতুল খোলামে বাতে কান্না, পেশাব পায়খানা করতে হাম্মামে প্রবেশ করেছেন কি বাথরুমে গিয়েছেন, টয়লেটে গিয়েছেন, ফোন এসেছে, ওখানে পেশাব পায়খানাও করছেন, আর ফোনে কয়েক মিনিট ধরে আমি নিজে এমন পরিস্থিতি নিজের কানে শুনেছি বা দেখেছি, যারা ভেতরে টয়লেটের ভেতরে বসে ফোনে কথা বলছে। একটা জিনিস মনে রাখবেন, টয়লেটের মধ্যে কথা বললে তার বিবেক শক্তি কমে যায়, শরীরে রোগ প্রবেশ করে, আর বিভিন্ন বরকত যে আল্লাহ তুলে নেয় সেটা তো নিজের জায়গায়। তবে মনে রাখবেন, টয়লেটে বসে যখন কখনও ফোনে কথা বলবেন না, কোনো কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, গান গাবেন না বা কোনো কিছু পড়বেন না, টয়লেটে চুপচাপ বসে থাকবেন। আর নইলে মনে মনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়তে থাকবেন। আহলে আয়াসে লড়তে রায় না, নিজের পরিবারের সঙ্গে, বউ বাচ্চাদের সঙ্গে লড়াই করতে থাকলে আল্লাহ রুজি থেকে বরকত তুলে নেয়, বা সংসারে বিভিন্ন প্রকারের সংকট প্রবেশ করে, অসুস্থ হয়ে যায় মানুষ। খড়ে হোক আর নাহানা, ওইভাবে গোসল করার সময় বসে গোসল করতে বলা হয়েছে। তবে আজকাল শহরে আপনারা জানেন যেখানে শাওয়ারে গোসল করা হয় বেশিরভাগ লোক দাঁড়িয়ে গোসল করে, তবে এটা হারাম না, কিন্তু শুধু মকরু বলা হয়েছে বা আসবাবে নহুসার, যা করলে বরকত চলে যায় আর কিচ্ছু না। অনেক অনেক সময় শরীরে রোগ প্রবেশ করে। গানে বাজানে মে দিল লাগানা, মানে গান বাজনায় সবসময় মগ্ন থাকা বা সেই দিনে ধ্যান দেওয়া। মনে রাখবেন, রুজি থেকে যে বরকত তুলে নেয় যে জিনিসগুলো, তার মধ্যে তিনটি জিনিস ইমাম এজাহারুল ইসলাম বলেছেন, এই তিনটি জিনিস যদি তোমার মধ্যে থাকে তো তোমার রুজিতে জীবনে বরকত হতে পারে না। এক নম্বর মিথ্যা কথা বললে, দ্বিতীয় গান বাজনা শুনলে, আর তৃতীয় কারোর আমানতে খেয়ানত করলে। কোরআনকে বেওজু হাত লাগানা, কোরআনকে যদি বিনা অজুতে বিনা অপবিত্র অবস্থায় ছোঁয়া হয় তো আল্লাহ তার রুজি থেকে বরকত তুলে নেয়। খড়ে হোক আর খানা খানা, এর আগেও বলেছি বেগায়ের হাত ধুয়ে খানা, মানে হাত না ধুয়ে যেই পেলাম সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করলাম, যাতে না হাত, জানি না হাত কোথায় কোথায় টাচ করা হয়েছে, কী কীটাণু কী ওয়াইরাস হাতে লেগে আছে, নোংরা আছে, কিন্তু সেইভাবে খাচ্ছি, পাক কি না পাক আগে হাত ধুয়ে খাওয়া শুরু করতে বলা হয়েছে। খানেকে বর্তনকে সাফ না করনা, মানে খাওয়ার পরে কিছু বর্তনে ছেড়ে ওই বাসনায় ছেড়ে দিয়ে উঠে যাওয়া না, শরীয়তের হুকুম বাসনাকে পরিষ্কার করে খাও, রুজিকে অপমান করো না। আমরা ধনী বাড়িতে দেখেছি অর্ধেক খাচ্ছে অর্ধেক ফেলে দিচ্ছে, তারা অপচয় করছে। অনেক অনুষ্ঠানে এমনকি ইসলামিক অনুষ্ঠানও দেখেছি, যতটা খেতে পারবেন ততটাই নিন, অনেক নিয়ে নিচ্ছেন খেতে পারছে না, সেগুলো পরে ফেলে দেওয়া হচ্ছে। এই যে রুজির অপমান করা হচ্ছে, এর জন্যে বাড়িতে সংকট আসছে, রুজিতে বরকত আল্লাহ তুলে নিচ্ছে বা মুসিবত এসে যাচ্ছে। নামাজ কাজা কর না, নামাজ কাজা করলে তার জীবনে কখনো বরকত আসবে না। দরওয়াজে পর ব্যাঠনে কি আদত, মানে চৌখাটে, দরজার চৌখাটে কখনো বসতে নেই। ঔলাদকে গালি দেনা, নিজের বাল বাচ্চাদেরকে কথায় কথায় আজকাল গালি দিচ্ছে, ভদ্র ভাষায় বললেও বলতে পারে কিন্তু এমন এমন ভাষায় গালি দিচ্ছে যেটাকে নিজের জন্যে গর্ব মনে করছে। আমাদের বোম্বে শহরে আমি যেখানে থাকি এখানে তো এটা খুব দেখতে পাই, খুব কষ্ট লাগে। আমি অনেক অনেক সময় বলি যে তোমার ছেলেকে তুমি যে অভদ্র ভাষায় ডাকলে, এটা ভদ্র ভাষায় তো ডাকতে পারতে, সে কথা শুনতো না, হুজুর এরা ভদ্র ভাষা বোঝে না, এদেরকে এইভাবে আবে তবে করে ডাকলে তারপরে এরা আসে না। মনে করবেন, এটা আপনি নিজের ক্ষতি করছেন, তাদের সঙ্গে যখন গালাগালিজ করছেন, অভদ্র ভাষা ব্যবহার করছেন, তো আল্লাহ আপনার জীবন থেকে শান্তি কেড়ে নিচ্ছে।
ধন দৌলত থেকে বরকত তুলে নিচ্ছে বা শরীরে রোগ প্রবেশ করছে। আর মগরিবকে বাদ শোনা মানে এশা নামাজের আগে, মগরিবের পরে কখনো শুতে নেই, ওইভাবে আসরের নামাজের পরেও কোনো দিন শুতে নেই। নঙ্গেসার বায়তুল খোলামে জানা মানে মাথা কিছু রেখে বায়তুল খোলায় যেতে বলা হয়েছে, বাথরুমে বা টয়লেটে যেতে বলা হয়েছে। বায়তুল খোলামে থুকনা, বায়তুল খোলায় মানে টয়লেটে থুতু ফেলা মানে যেখানে পেশাব বা পায়খানা যাচ্ছে সেখানে, এই থুতু থুতু কিন্তু নাপাক নয়, থুতু পাক, তো ওখানে একসঙ্গে মিশ্রণ করতে মানা করা হয়েছে। আমি এর জন্য খুব দুঃখিত, অনেক অনেক সময় আমিও এ ভুল করে ফেলি, তাই আল্লাহর কাছে আমি আমার জন্য ক্ষমা চাই, আপনাদের জন্যও ক্ষমা চাই। দুর্গন্ধের কারণে এমন হয়ে যায় মাঝে মধ্যে। নাহানে কি জায়গা পেশাব করনা, যেখানে গোসল করা হয় হাম্মামে পেশাব করতে মানা করা হয়েছে, রুজি থেকে বরকত চলে যায়। আর শেষ কথা আজকের দিনে বলতে চাই, ফকির কো ঝিড়াক না, কোনো গরিব দরিদ্র মানুষ আপনার সামনে এসেছে কিছু চাচ্ছে, তো যদি না দিতে পারেন মিষ্টি ভাষা তাকে বলুন, সরি ভাই ক্ষমা করবেন, আমার কাছে এখন নেই, কি আমি অসুবিধার মধ্যে, তুমি পরে এসো, অন্য সময় এসো, আজকে আমার কাছে নেই, মানে মিষ্টি ভাষা তাকে বলে বুঝিয়ে দিন, চলো হটো। ভিখারি তুচ্ছ মানে অভদ্র ব্যবহার করে মানে তুচ্ছ নজরে তাদেরকে তাড়িয়ে দিচ্ছি, জানি না হয়তো কোন বান্দা আল্লাহর অলি হয়ে আসতে পারে, ফেরিশতা হয়তো ভিখারি হয়ে আসতে পারে আমাদের পরীক্ষা নেওয়ার জন্যে, আমার ধন দৌলতে আল্লাহ তাদের অংশ রেখেছে, তো তাদের জন্য যদি এই ব্যবহার করি তো আল্লাহ কখনও রাজি হবে না, বা আমাদের জীবনে কখনও শান্তি আসবে না যদি আল্লাহর বান্দাদের জীবনে অশান্তি সৃষ্টি করি। তাই আল্লাহ বলছে হাদিসে কুদসিতে, যেটা নবীও বলেছেন, আল্লাহ ইয়াকুনু ফি আউনি আব্দিহি মা দাম আল আব্দু ফি আউনি আখি, আল্লাহ ততক্ষণ তার বান্দার সাহায্য বা সহযোগিতা করতে থাকে যতক্ষণ তার ওই বান্দা তার বান্দাদের খেয়াল রাখে বা নিজের ভাইদের খেয়াল রাখে। আশা রাখে এই কথাগুলো মনে রাখবেন, এর উপরে আমল করলে আমারও আপনার জীবনে বরকত আসবে, আমাদের জীবনে সুখ শান্তি ফিরবে, আমরা দুঃখ কষ্ট থেকে মুক্তি পাব, আমরা রোগ মুক্তি হব, বা আমাদের সংসারে বরকত হবে, আমাদের রুজি রুটিতে বরকত হবে, যে সমস্যার মধ্যে আজকাল আমরা সবাই প্রায় পড়ে আছি। আল্লাহ আমাদের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক, সকলের মনোকামনা ও আশাকে পুরো করুক, যারা রোগে ভুগছে আল্লাহ তাদেরকে আরোগ্য করুক। পঞ্চতনে পাক বারো ইমাম চেরদা মাসুম আলাইহিস সালামের সাদকায়, যুগের ইমামের সাদকায়, ওনার মান্যকারীদের জীবন থেকে আল্লাহ সংকটকে তুলে নিক, এই মহামারী এই মুসিবত এই বালা ও মুসিবত থেকে আল্লাহ তার নেক বান্দাদেরকে নিজাত দান করুক। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম, ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।